সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি, আমরা সবসময় বলি খুব পছন্দের একজন মানুষ, অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক, যেহেতু আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানকে পেয়েছি, আমরা কথা বলবো অভিবাসন, আইনি বিষয়, ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, অভিবাসন সংক্রান্ত কোনো নতুন কিছু এসেছে কিনা? না, অনেকটা আগের মতোই আছে, তবে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, বিশেষ করে লিগ্যাল সাইডে, যেটা কিনা আপনারা তো শুনেছেন সিনেটে বেশ কিছু একটা বিল এসেছে, বিশেষ করে আপনার এমপ্লয়মেন্ট বেসড যে ইমিগ্রেশন এবং ডাইভার্সিটি ভিসা নিয়ে একটা বিল উপস্থাপন করেছে, সেটা নিয়ে এখনও কথাবার্তা চলছে এবং বিভিন্ন রকম প্রচারণা চলছে পক্ষে বিপক্ষে। সেই বিষয়টি নিয়ে আমাদের সাথে এরই মধ্যে একজন যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নেই, তারপরে আমরা এই বিষয়টি আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম, আমি সুমা বলছি ব্রঙ্কস থেকে। জি আপা। আচ্ছা, আমার ছোট বোন, ও আমেরিকা আসছে, আজকে 4-5 বছর হয় ওর ফ্যামিলি নিয়ে। তা ওর হাজব্যান্ড বাংলাদেশে রাজনীতি করতো, তো এখানে এসে ওরা রাজনৈতিক আশ্রয় মামলা করেছে। তা ওদের এখনো ইন্টারভিউ হয়নি আর কি, ওদের ওই ওয়ার্ক অথোরাইজেশন, সোশ্যাল সিকিউরিটি এগুলো আছে আর কি। তো এখন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে ওর হাজব্যান্ড, উনি মাসখানেক আগে একজন এই দেশে একজনকে বিয়ে করেছেন। তো এখন ওর হাজব্যান্ড তো হয়তো আস্তে আস্তে এখানকার গ্রিন কার্ড পেয়ে যাবে বা সিটিজেনশিপ পেয়ে যাবে, এখন আর বোনের কি হবে? ও কি এখন পলিটিক্যাল অ্যাসাইলাম মামলাটার আন্ডারে কি ও থাকতে পারবে, বা ও কি নিজেকে একটা ভিকটিম দেখাতে পারবে, নাকি ওকে দেশে পাঠিয়ে দিবে, নাকি ওর মামলাটা মানে ওর মামলা যে ওর অ্যাপ্লিকেন্ট ছিল ওটা মানে বাতিল হয়ে যাবে? আচ্ছা, আবেদনকারী ছিলেন তার স্বামী, তাই তো? স্বামী, জি। আচ্ছা, কি বলবেন এই ক্ষেত্রে? এটা একটা খুবই চমৎকার প্রশ্ন করেছে। আমরা প্রায় সময় দেখি যে যারা ফ্যামিলি নিয়ে আসে এবং তারা যখন অ্যাসাইলাম ফাইল করে, সাধারণত দেখা যায় ফ্যামিলি নিয়ে আসলে যে কোনো একজন স্পাউস অ্যাসাইলাম ফাইল করে, অনেক সময় দেখা যায় দুজনই এলিজিবল হয়, সেক্ষেত্রে দেখা যায় দুজনই করতে পারে আইনত, কিন্তু যে কোনো একজন করে, কারণ দেখা যায় বাকি স্পাউস এবং চিলড্রেনরা ডেরিভেটিভ মানে ফলোয়ার্স হিসেবে থাকে এবং প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট যেসব বেনিফিট পাবে ওরা ফলোয়ার্স যারা ডেরিভেটিভ যারা অ্যাপ্লিকেন্ট আছে তারাও পেয়ে থাকবে। তো ওনার সিস্টারের ক্ষেত্রে যেটা হয়েছে সেম যে সিনারিও, যে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হাজব্যান্ড আবেদন করেছে এবং ওয়াইফ সেটার বেনিফিট ভোগ করছে, এখনও ওয়ার্ক পারমিট পাচ্ছে। তো এখন ওয়াইফ যে কারণে বেনিফিটটি ভোগ করছে বিকজ অব দি স্পাউস, আর যখন ম্যারেজটি ভেঙে গিয়েছে সেক্ষেত্রে উনি একটু আনসিকিউর অবস্থায় পড়ে যাবে এক্ষেত্রে। তো এক্ষেত্রে যেটা করণীয় এই ধরনের সিচুয়েশনে, যিনি ডিটাচ হয়ে গেল স্পাউস, ওনার সেরকম কোনো ভয়পর কারণ নাই, ওনার যদি নিজস্ব কোনো ক্লেম থাকে, মনে করো ওনার যেটা উনি যেটা যেমন ওনাকে ক্লেম করতে পারবে কি না, ওনার যদি নিজস্ব কোনো ক্লেম থাকে সেটি এখন উনি নতুন করে আবেদন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু উনি স্টিল সেই আগের প্রায়োরিটি ডেটটি ধরতে পারবে, কারণ ওনার হাজব্যান্ড আবেদন করার সময় যদি ওটা 1 ইয়ারের মধ্যে করে থাকে, ওইটা কিন্তু স্টিল 1 ইয়ারের মধ্যে করেছে বিবেচনা করা হবে। তো সেক্ষেত্রে ওনাকে বিবেচনা করে দেখতে হবে অথবা লয়ারের সাথে আলাপ করতে হবে যে ওনার কোনো নিজস্ব ক্লেম আছে কি না, সেইভাবে উনি আলাদা সেপারেটভাবে ক্লেম করে আগাতে পারবে ওনার অ্যাপ্লিকেশনটা নিয়ে। আর এটি বসতে হবে পার্সোনালি, ব্যক্তিগত পর্যায়ে কিন্তু বসে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। আর আমরা সাধারণত বলে থাকি এই অনুষ্ঠানটি থেকে, সাধারণত দিক নির্দেশনা আপনারা দিয়ে থাকেন, ছোটো ছোটো ইনফরমেশন, যেখানে অনেক অনেক ইনফরমেশন প্রয়োজন হয় সেখানে হয়তো একটি দুটি ইনফরমেশন নিয়ে এই তথ্যগুলো আপনাদের দেয়া হয়। হ্যাঁ, আমাদের বক্তব্যটিকে কনক্লুসিভ অ্যাডভাইস হিসেবে ধরা যাবে না, কারণ অবশ্যই একজন রিলায়েবল অ্যাটর্নির সাথে তারা পরামর্শ করেই ফাইনাল সিদ্ধান্তটি নেবে, নিতে হবে। এবং বলেই থাকি যে আপনার যাকে পছন্দ তার কাছে যাবেন, তবে দেখে নেবেন তিনি অ্যাটর্নি কিনা, সে বিষয়ে অভিজ্ঞ কিনা। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? জি আসসালামু আলাইকুম, আমি এমডি লিপটন বলছিলাম। জি ভাইয়া। ম্যাডাম, আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে এটাই আর কি, যে আমি আপনার আমার ইসলামটা উইন হয়েছিলাম, ঠিক আছে, তো আমি আমার উইন পেপারটা দিয়ে কি আমি আপনার এনডিএ যেতে পারবো কিনা, এটা একটু জানতে চাই আর কি।
এমটিএ মানে সার্ভিস জবের জন্য কি কি বলতে যাচ্ছেন ইন্ডিয়া ও আচ্ছা ইন্ডিয়া বলেছেন আমি ভেবেছি সার্ভিস আদার কান্ট্রিতে হ্যাঁ যারা অ্যাসাইলাম গ্রান্ট হয় তাদের জন্য সেই ব্যবস্থাটি আছে সেটাকে রিএন্ট্রি পারমিট যে রিফিউজি আপনার রিএন্ট্রি পারমিট বলা হয় সেটা আলাদা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করে যদি অ্যাপ্রুভাল হয় তাহলে উনি যে ইন্ডিয়া কেন যে কোনো দেশে ভ্রমণ করতে যেতে পারবে আচ্ছা যে কোনো দেশে শুধু হোম কান্ট্রিতে হোম কান্ট্রিতে কিন্তু যেতেও বাধা নাই কিন্তু গেলে ওনার কেসটি তখন ডিসকোয়ালিফাই হয়ে যাবে আচ্ছা আরেকজন আছেন কে আছেন ফোনে কে আছেন জি ভাইয়া আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে বলছিলাম শুনতে পাচ্ছি প্রশ্নটি করে ফেলুন ম্যাম আমার আম্মু মেইন অ্যাপ্লিকেন্ট এফ4 ক্যাটাগরিতে এখন আমার আব্বুকে যদি আমরা ফলোটো জয়েন দিতে চাই তাহলে আব্বুর কি কি ডকুমেন্টস লাগবে এন্ড এমবাসি কি এটা কোনো প্রবলেম করবে নাকি কি বলবেন আসলে তো ফলো টু জয়েন কথা বলছে রাইট এটা যে কোনো ডেরিভেটিভ অ্যাপ্লিকেন্ট ওরা হচ্ছে ওনার আম্মু হচ্ছে মেইন অ্যাপ্লিকেন্ট এফ4 দ্যাট মিনস হচ্ছে ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশনে ওরা শুধু জাস্ট ডিক্লেয়ার করতে পারে যে ফলো টু জয়েন সেক্ষেত্রে অন্য কোনো কিছু করতে হবে না এমবিসি সেটা নিয়েও কোনো কিছু করবে না বাকি যারা আছে তাদেরকে ভিসা দিয়ে দিবে পরবর্তীতে 6 মাসের মধ্যে ওনাকে যে ফলো টু জয়েন ওনার ভিসা প্রসেসটি শুরু করতে সম্পূর্ণ করতে হবে যদি 6 মাস যদি না করে তাহলে উনি ওই অ্যাপ্লিকেশনে ডিসকোয়ালিফাই হয়ে যাবে পরবর্তীতে হয়তো আবার নতুন কোনো অ্যাপ্লিকেশন করে আবার আনার ব্যবস্থা করা লাগতে পারে আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন আরেকজন আছেন কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ইয়াসমিন বলছি মিশিগান থেকে জি মাহফুজ ভাই কাছে আমার 2টা প্রশ্ন একটা হলো আমার আম্মু আব্বুর একসাথে অ্যাপ্লাই কিন্তু আমার আব্বুর সব কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে বা আমি ভিসা ফিস এবং সবকিছু জমা দিয়ে দিছি সাপোর্ট কিন্তু আমার আম্মুর এখনো কোনো কিছুই আসে নাই অক্টোবরে 1 বছর হয়ে যাবে আর কি আর আমার আপু সবকিছু জমা দিয়ে দিচ্ছে এখন আর কতদিন লাগবে আর কি ইন্টারমিডিয়েট পাইতে এটা জানতে চাইতেছি আর কি বলবেন এটা সাধারণত যদি কোনো ফ্যামিলি মেম্বার দেখা যায় প্যারেন্টস এবং অনেক সময় ইউএস সিটিজেন স্পাউস এরকম আমাদের ফার্মে দেখা গেছে যে এরকম যদি দেখা যায় স্পেশালি প্যারেন্টস এবং ইউএস সিটিজেন স্পাউস ওদের জন্য আবেদন করলে দেখা যায় একসাথে অ্যাপ্রুভ করে এবং ভিসা প্রসেস যদি আপনি একসাথে চালু করেন ইন্টারভিউটা দেখা যায় অনেক সময় একই দিনে তারা স্কেজুল করার চেষ্টা করে আপনার নিজে ওদের সুবিধার্থে এবং একটা একই ফ্যামিলির সব মেম্বারকে একসাথেই করার চেষ্টা করে কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হয়েছে সম্পূর্ণ এক্সেপশনাল কেন সেটি এখনও কোনো কিছু হয়নি 1 বছর মধ্যে অবশ্যই ওনারা ইউএসসিআই সেটা ফোন করে অথবা চিঠি লিখে সেটার জানতে পারে সেটা কি মানে খোঁজ নিতে হবে যে কারণ ব্যতিক্রম আপনি বলছিলেন খুবই এক্সেপশনাল দেখা যাচ্ছে রাইট আরেকজন আছেন আমাদের সাথে কে আছেন ফোনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া নকুল আপু আমার নাম এস এম খায়রুল হাসান ঢাকা বাংলাদেশ থেকে বলছি জি আমি আপনার মাধ্যমে সম্মানিত অ্যাটর্নি মাহফুজুর রহমান সাহেবকে একটি প্রশ্ন করতে চাই যদি অনুমতি দেন না আপনি করুন ভাইয়া মাহফুজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মাহফুজ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শুনতে পাচ্ছি আপনি সুন্দরভাবে টিভি 24 এ অ্যানালাইসিস অনুষ্ঠানে উত্তর দিয়ে থাকেন আপনার কাছে অনেক কিছু শেখার আছে আপনার উচ্চারণগুলো শুনতে ইচ্ছা করে এভাবে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চারণ শিখাবে তবে আমরা ধন্য হতাম আপনার কাছে আমার একটি প্রশ্ন ইমিগ্রান্ট ভিসার জন্য আমার ভাই আমার জন্য পিটিশন করেছেন 2007 সালের জানুয়ারি মাসে একটি নোটিশ আমার ভাই পেয়েছেন নেটে কেস স্ট্যাটাসে দেখতে পেলাম আমার ফাইল অ্যাপ্রুভ হয়েছে 2013 সালের 2 জানুয়ারি এই এই কাগজটি আমি পাইনি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট এবং পিটিশনার এর বর্তমান ঠিকানা পরিবর্তন হয়েছে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে জানানো হয়েছে ওনারা আমাদের জানিয়েছেন উই আপডেটেড দ্য মেইলিং অ্যান্ড ইমেল অ্যাড্রেস ফর দিস কেস এখনো ওয়েলকাম লেটার পাইনি না আসলে আমি কি করতে পারি বা আমার ভাই কি করতে পারেন আচ্ছা দয়া করে যদি জানান এবং বর্তমানে সেপ্টেম্বর 2019 1 নভেম্বর হচ্ছে ফাইলিং অ্যাকশন ডেট আর ফাইলিং ডেট হচ্ছে 8ই মার্চ 2007 এবং অক্টোবর হচ্ছে ফাইনাল অ্যাকশন 22 নভেম্বর 2006 ফাইলিং হচ্ছে 15ই মে 2017 কিন্তু আমার ফাইলটা হয়েছে 2 জানুয়ারি মাস 2017 কিন্তু আমি এখনো কোনো কাগজ পাইনি
আচ্ছা ভাইয়া আপনি একটু শোনার, জি জি জি, আমরা চেষ্টা করছি সেটা করার জন্য। খুব সুন্দর করে তিনি বাংলাদেশ থেকে প্রশ্ন করার জন্য, রাইট। আর নপুর আপাকে আর একটু বলতে চাই, নপুর আপা হচ্ছে 2024 এর বিকল্প আর কেউ নেই, এই জন্য নপুর আপাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা চেষ্টা করছি, জি আমরা চেষ্টা করছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনি কি বলবেন, ওনার অনেকগুলো প্রসঙ্গ ছিল, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, অ্যাপ্রুভ লেটার পাইনি, যে জিনিসটি ওনার এখন শঙ্কা সেটি হচ্ছে যে উনি কিছু পাচ্ছে না, সবাই পেয়ে গেলেও ওনার অ্যাপ্লিকেশনের প্রায়োরিটি হচ্ছে নভেম্বর, আই থিঙ্ক ডিসেম্বর 2007 মার্চ 2007 প্রায়োরিটি কিছু পাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে আরও এপ্রিল মে তারাও চিঠি পেয়ে গেল, উনি পাচ্ছে না কেন, এটা হচ্ছে ওনার মূল সংখ্যা। এবং অ্যাপ্রুভ লেটারও তিনি পাননি, যেটি তিনি অনলাইনে দেখতে পাচ্ছেন, রাইট, অ্যাপ্রুভাল ওটা এখন এই মুহূর্তে সেটি এখন ইম্পর্টেন্ট বিষয় না, অ্যাপ্রুভাল লেটার দিয়ে খুব একটা কিছু করার নাই এখন এই মুহূর্তে, যেটি এখন করতে হবে ওনার উনি এতদিনে চিঠি পেয়ে যাওয়ার কথা, কারণ মে 2007 যারা আবেদন করেছিল তাদের জন্য সবার জন্য চিঠি অলরেডি ন্যাশনাল ভিসা সেন্টার ছেড়ে দিয়েছে। ওনার কাছে যদি শুধুমাত্র রিসিপ নাম্বারটি থাকে যে ইনিশিয়াল যে অ্যাপ্লিকেশনটি করেছিল, উনি যেহেতু বলছে যে উনি চেক করেছে যে অ্যাপ্রুভ করেছে এত সালে, হি হ্যাজ লাইক এ রিসিপ নাম্বার, সো ওই রিসিপ নাম্বারটি দিয়ে ছোট্ট একটি ইমেল যদি ন্যাশনাল ভিসা সেন্টারে করা হয় থ্রু ওনার ভাই, অথবা উনি নিজেও করতে পারে ইচ্ছা করলে, যেহেতু উনিও কিন্তু একজন অ্যাপ্লিকেন্ট, আমেরিকার যে অ্যাপ্লিকেশন উনি দেখা যাচ্ছে যথেষ্ট উনি রিসার্চ করেছে, হি হ্যাজ লটস অফ নলেজ অ্যাবাউট দিস অ্যাপ্লিকেশন, তো উনি যদি ন্যাশনাল ভিসা সেন্টার ইমেল অ্যাড্রেস জানা থাকে, উনি দেশ থেকে যদি ওদের যেই প্রক্রিয়া ফলো করে সবার নাম ডেট অফ বার্থ এবং কেস নাম্বার লিখে যদি একটা ইমেল করে, ছোট্ট একটা ইমেল করে, উনি কিন্তু উইদিন 10-15 days মধ্যে সব ইনফরমেশন তারা ব্যাক করবে। আচ্ছা, সমস্ত কিছু দিয়ে দিবে, তার মানে একটি ইমেল করতে হবে, ভেরি ইজি, উনি এত সংকর কিছু না, একটি ইমেলে কিন্তু ওনার ওনার কেস না, এবং উনি এখন যে সিচুয়েশন আছে, কেস কোনো কিছু আপনার অ্যাবান্ডন হয়নি, কোনো নষ্ট হয়নি, কারণ স্টিল এটা প্রক্রিয়ার মধ্যে আছে, যেহেতু ওরা মাত্র মে পর্যন্ত সবাইকে চিঠি ছেড়েছে, যে কোনো কারণই হোক, মিসকমিউনিকেশনের কারণেই হোক, চিঠি মিস করেছে, এখন শুধুমাত্র দরকার একটা ইমেল করা ওদের কাছে। আচ্ছা, আপনিও খুব সুন্দর করে উত্তর দিয়েছেন, আশা করি যিনি প্রশ্ন করেছেন, খুব কষ্ট করে বাংলাদেশ থেকে প্রশ্ন করা আমাদের নিউ ইয়র্কে সেটিও অনেক কঠিন, তারপরও আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা যে এত টিভিএন 24 টেলিভিশনকে ভালোবাসেন, আমাদের ভালোবাসেন। কে আছেন, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ উদ্দিন নিমাইট পার্ক থেকে বলছি। জি ভাইয়া, প্রশ্নটি? আমার প্রশ্ন, আমার মায়ের জন্য, মা গ্রিকে থাকি, বাংলাদেশে গিয়েছেন, 1.5 বছর হয়ে গেছে, শারীরিক কারণে আসতে পারছে না, বিভিন্ন কারণে ইনস্টিটিউট ছিল, এখন উনি আবার আসতে চাচ্ছে, এই মুহূর্তে আসতে পারবেন কিনা আমি একটু জানার জন্য চেষ্টা করছি আর কি, কিভাবে ইনকেস কোনো কারণে আটকে দেয় কিনা, বা ওনার যেতে 1 বছরের বেশি হয়ে গেছে, যেহেতু পারমিশন ছাড়া মোর দেন 1 ইয়ার, দ্যাট মিন্স হচ্ছে অটোমেটিক গ্রিন কার্ডটি কিন্তু বাতিল হয়ে যায় আইনত, তো সেক্ষেত্রে কিন্তু এয়ারপোর্টে গেলেও কিন্তু উনি ফ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে অনেক অবস্টেকাল ফেস করতে হবে, তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে, এক হচ্ছে যদি ওনার সেরকম যদি ইমার্জেন্সি সিচুয়েশন থেকে থাকে যে উনি 6 মাস পর্যন্ত উনি ফ্লাই করতে পারেনি এক্সপাইরেশন হওয়ার পরে, সেটা এমবিসিতে নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই ভিসা সে রিকোয়েস্টটি করে নতুন করে কিন্তু আবার ভিসা লাগিয়ে, গ্রিন কার্ডের ভিসা লাগিয়ে কিন্তু আসতে পারে এদেশে। আচ্ছা, এটি একটি মানে সুস্পষ্ট কজ থাকতে হবে, রাইট, এটা ইমার্জেন্সি কারণে যিনি ফ্লাই করতে পারেনি। আরেকটি প্রক্রিয়া হচ্ছে যেহেতু গ্রিন কার্ডটি বাতিল হয়ে গেছে, অবভিয়াসলি উনি ইউএস সিটিজেন, উনি আবার নতুন করে আবেদন করলে 1 বছরের মধ্যে হয়তো আবার নতুন করে গ্রিন কার্ড নিয়ে আসতে পারবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? আপা, আমি যে অনুষ্ঠান শুরুতে ফোন করেছি আমার বোনের বিষয়টা জানার জন্য, জি, এখন আমার বোন তো রাজনীতি করে না, তাহলে ও আবার রাজনৈতিক মামলা, আশ্রয় মামলা কিভাবে পড়বে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে ওর ওয়ার্ক অথরাইজেশন প্রায় শেষ হওয়ার পথে, এখন ও কি ওর আগের স্ট্যাটাস অনুযায়ী আবার এটা রিনিউ করতে পারবে কিনা, নাকি নতুন করে আবার ওকে মামলা করে এটা রিনিউ করতে হবে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওদের তো ইন্টারভিউ বললাম যে 5 বছর হয়েছে, ওদের এখনো হয়নি, যে কোনো সময় যদি ইন্টারভিউ ডাক আসে, প্রথম প্রশ্ন যেটা আমি অবভিয়াসলি বলেছিলাম, যদি
ওনার কোনো নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট ক্লেম থেকে থাকে। সো উনি অবভিয়াসলি যেটা যদিও এটা অনিয়ার ইয়া করা উচিত আমরা সেই প্রশ্নের উত্তর না দিই আপনি পরে যদি যেটা ইফ যদি না থাকে অবভিয়াসলি শি ইজ ইন ইমিগ্রেশন ডেঞ্জার আপনি বলতে পারি হ্যাঁ ইমিগ্রেশন ডেঞ্জারে পড়ে যাবে রাইট যদি কোনো ক্লেম না থাকে কিভাবে ক্লেম করবে সেটা একটা ঠিক আর সেকেন্ড থিং হচ্ছে অবভিয়াসলি উনি যদি ডিভোর্স দেখায় অবভিয়াসলি সেটিও প্রবলেম হতে পারে রিনিউর ক্ষেত্রে কারণ উনি ডিভোর্স যখন দেখবে ইমিগ্রেশন তখন অটোমেটিক সেটাকে ডিসকোয়ালিফাই ধরা হবে উনি ডেরিভেটিভ হিসেবে আর কাউন্ট হবে না এটা আর থার্ড কোশ্চেন ছিল যে যদি ইন্টারভিউ ডেট আসে তিনি কি যেতে পারবেন কিনা অবভিয়াসলি ইন্টারভিউ ডেট আসলে অবভিয়াসলি উনি যেতে পারবে গেলে হয়তোবা যখন দেখবে যে তারা ডিভোর্সই ওনার হাজব্যান্ড ইন্টারভিউ করছে অথবা ওনার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে তখন অবভিয়াসলি ইমিগ্রেশন অফিসার সেটাই আস্ক করবে যে ডু ইউ হ্যাভ ইউর ওন অ্যাপ্লিকেশন যদি দেখে যে নো অ্যাপ্লিকেশন তখন হয়তো অ্যাপ্লিকেশনটি সরাসরি ইমিগ্রেশন জাজের কাছে রেফার করে দিবে তখন আবার জাজ সেই একই প্রক্রিয়া তাকে জিজ্ঞেস করবে আর কোনো আপনার কোনো রিলিফ আছে কি না উনি যদি নো তখন কিন্তু তখন ওনার সেটা মানে পরিসমাপ্তি হওয়ার সম্ভাবনা আছে অ্যাপ্লিকেশনটি আশঙ্কা আছে এবং আপনার অনুমতি নিয়ে একটু বলতে চাই যে আপনাকে আসলে ব্যক্তিগত পর্যায়ে বসে আপনার বোনকে কিন্তু একজন অ্যাটর্নির কাছ থেকে পরামর্শগুলো নিতে হবে কারণ যে সিচুয়েশন আমরা অনেক কিছুই জানি না আপনার কথা শোনার পরে তার বোনের কথা শোনার পরে হয়তো অ্যাটর্নি কোনো না কোনো পথ আপনাদের দেখেও দিতে পারে তবে সাধারণভাবে যে তথ্যগুলো তিনি অ্যাটর্নি মাহফুজুর রহমান কিন্তু দিয়ে দিয়েছেন আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে কে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন হলো মাহফুজুর রহমান স্যারের কাছে বিজেপি দিশা নিয়ে সেটা হলো যে আমার বোন 6 অক্টোবর 2018 বিজেপি দিশার জন্য অ্যাপ্লাই করছিল সাথে আমার আরেক কাজিন ছিল এটা দীর্ঘ প্রায় 1 বছর হয়ে যাচ্ছে কিন্তু 7-8 মাস পরে আমার কাজিন যেহেতু ভিসা দেয় না সেজন্য পাসপোর্টটা ফেরত চাইছে তাকে ভিসা সহ পাসপোর্টটা ফেরত দেওয়া হয়েছে কিন্তু আমার বোনেরটা এখন পর্যন্ত কোনো রেসপন্স করে নাই আমরা 15 দিন আগেও মেল করছিলাম ওরা বলছে যে স্টিল আন্ডার প্রসেসিংয়ে আছে তারপরে একটা মেল করছিলাম যে আমি বাইরে যেতে চাই আমার বোন বাইরে যেতে চাই তার জন্য পাসপোর্টটা ফেরত দরকার তাহলে বলছে যে আরেকটা মেল করার জন্য তাহলে তারা পাসপোর্টটা সাময়িকভাবে ফেরত দিবে কিন্তু আসলে এখন আর কি করণীয় আছে আসলে 1 বছর হয়ে যাচ্ছে আর কি যদি মাহফুজ স্যার কিছু বলেন আর কি একটু পরামর্শ দেন ভালো হয় কি বলবেন না সেটি আসলে B1 B2 ভিসা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি সেই ক্ষেত্রে ওনারা যেটি করেছে সেটি হচ্ছে একদম সঠিক প্রক্রিয়া ক্ষেত্রে এমন না যে যদি ইমিগ্রেন্ট ভিসা হতো তাহলে এখানকার যে স্পন্সার থাকতো ওনারা হয়তো বা কংগ্রেসম্যান অথবা এখানে অ্যাটর্নির মাধ্যমে পুশ করতে পারতো আর B1 B2 ভিসা ইজ ভেরি লিমিটেড রাইট টু গেট এ ভিসা তো সেক্ষেত্রে তো এটা এমবিসির উপর ফুল অথরিটি তারা স্টিল এখন কনসিডার করছে দ্যাট ইজ দ্য ভেরি গুড থিং সো আমার মনে হয় নিয়মিত ফলো আপ করতে হবে তাদের সাথে আরেকজন আছেন এই প্রশ্নটি নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে কে আছেন দর্শক আমাদের সাথে আমি রাগিবা বলছিলাম কুইন্সল্যান্ড থেকে জি প্রশ্নটি আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এখানে আছি 7 বছর ধরে হ্যাঁ মানে আমার হাজবেন্ড F1 ভিসাতে আছে আমি একটু আমার বাচ্চারাও আছে এখানে আমার বড় বোন আমার জন্য অ্যাপ্লাই করেছিল গ্রিন কার্ডে 2008 তো এখন 2006 চলছে তো আমার মনে হয় যে 2 বছরের মধ্যে এটা হয়ে যাবে তো আমি তো এখান থেকেই অ্যাডজাস্টমেন্ট করতে পারবো হ্যাঁ তো এখন এই প্রসেসটা কি আমি কখন থেকে এখানে লয়ার দিয়ে শুরু করব এইটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে আর আমার মেয়ে যে আমার বড় মেয়ে সে যখন অ্যাপ্লাই করে বলছিল আমার বড় বোন তখন সে 9 বছর ছিল এখন সে মানে 20 ইয়ার্স হয়েছে নেক্সট 21 হয়ে যাবে তা সে এখানে হাই স্কুল কমপ্লিট করেছে এবং সে এখানকার আমি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা নিয়ে এসে ও পড়াশোনা করছে তো এখনো আমার থেকে আলাদা হয়ে গেছে বা নেক্সট 21 হয়ে যাবে তো সে কি এখানে আমার সঙ্গে ফাইলে থাকতে পারবে না আলাদা হয়ে যাবে এই দুটা জিনিস আমি লয়ার কখন ধরবো যে আমার মেয়ে আমার সঙ্গে থাকতে পারবে কিনা অবভিয়াসলি উনি একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানে যে ওনার অ্যাপ্লিকেশন উনি এখান থেকে করতে পারবে দ্যাটস কারেক্ট উনি এখান থেকে করতে পারবে কিন্তু কখন করতে পারবে সেটি হচ্ছে উনি সেটিও জানে যে এখন 6-এর অ্যাপ্লিকেশন চলছে কিন্তু এখানে কিন্তু আবার একটু ভেরিয়েশন আছে 6 নভেম্বর হচ্ছে ঢাকা থেকে ভিসা ইস্যু করছে আবার অ্যাডজাস্টমেন্টের জন্য এটার আরও একটু বেশি 6 মাস থেকে 7 মাস কিন্তু অ্যাডভান্স কাউন্ট করে দ্যাট মিনস হচ্ছে উনি যে 2008 আবেদন করে
আর যদি দেখা যায় আপনার জুন জুলাই অগস্ট এরকম ঢাকা থেকে ভিসা ইস্যু করছে, অবভিয়াসলি তখন ওরা ইউএসসিএস চেক করে দেখতে হবে, ইউএসসিএস এর অ্যাডজাস্টমেন্টের প্রায়োরিটি ডেট কিন্তু ডিফারেন্ট থাকে, তো সেক্ষেত্রে হয়তো ইন অ্যাডভান্স, দ্যাট মিনস হচ্ছে ওখানে যদি জুন জুলাই থাকে হয়তো বা ওনারাও কোয়ালিফাই করতে পারে, ওদের একটা আলাদা নির্দিষ্ট টাইম থাকে, তো এটা মান্থ টু মান্থ ভ্যারি করে, তো এটা ওনারা হয়তো বা আরো বছরখানিক পরে কোন অ্যাটর্নি অথবা নিয়মিত ওরাও যদি জানে ওয়েবসাইটে নিয়মিত ফলো আপ করতে পারে কোন মাসে ওদের ডেটটি কারেন্ট হয়েছে। আর তার মেয়েটির ক্ষেত্রে কি হবে? মেয়েটির ক্ষেত্রে মেয়েটি যখন ছিল 9 years, দ্যাট মিনস হচ্ছে উনি ডেরিভেটিভ, অলওয়েজ ডেরিভেটিভ ইজ অলওয়েজ ডেরিভেটিভ আনলেস উনি যদি আপনার 121 হয়ে যায় এবং সিএসপি এর রুলে যদি উনি ডিসকোয়ালিফাই হয়, তো ওটা দেখতে হবে যে উনি যখন ওদের কারেন্ট হবে সিএসপি রুল অনুযায়ী ওনার বয়সটি কাভার করে কিনা, তখন হয়তো ফুল ফ্যামিলি একসাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে একসাথে একই ফলে। আরেকজন আছেন এই প্রশ্নটি নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফ্লোরিডা থেকে রুকসানা বলছিলাম। জি রুকসানাপা, আমার অ্যাটর্নি স্যারের কাছে একটা প্রশ্ন ছিল। আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি, আমার সেপ্টেম্বরের 4 তারিখে ফিঙ্গারপ্রিন্ট হয়ে গিয়েছে, তা আমি যদি ইমার্জেন্সি ব্যাপারে একটু দেশে অল্প দিনের জন্য যেতে চাই আমার ইন্টারভিউ ডেট পাওয়ার আগে, তাহলে কি কোনো সমস্যা হবে বা ওদেরকে জানাতে হবে? কি বলবেন? না, সেটি জানানোর কোনো দরকার নেই, উনি যেতে পারে ইমার্জেন্সি, স্বল্প সময় থেকে চলে আসতে পারে, সেক্ষেত্রে ওনার অ্যাপ্লিকেশনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে যারা ফোনে অপেক্ষা করছেন আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নিতে এবং তথ্য দিতে, নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন। ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা একটু একটি দুটি প্রশ্ন নিয়ে আমরা ফোনে যাব। আমিনা বেগম প্রশ্ন করেছেন, উনি তার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন 2018 সালের নভেম্বরের 7 তারিখ, এখন গ্রিন কার্ড হোল্ডার কতদিন লাগবে? গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছেন, স্পাউসের আবেদন। সাধারণত গ্রিন কার্ড দিয়ে স্পাউসের জন্য আবেদন করলে সেটির সময় লাগে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লেগে যায় অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হতে। আচ্ছা, আর আরেকটি সম্পূরক প্রশ্ন, যে সিটিজেন হলে তখন স্পাউসের জন্য কত দিন? সিটিজেন হলে সেই ক্ষেত্রে দেখা যায় 6 থেকে 7 মাস সময় লাগে। আরেকজন প্রশ্ন করেছেন সুমন হোসেন, তিনি প্রশ্ন করেছেন অ্যাসাইলাম ক্যাটাগরিতে মানে তার অ্যাপ্রুভ হয়েছে, এখন গ্রিন কার্ডের জন্য কতদিন লাগবে আবেদন করবেন? এটা নিয়ম হচ্ছে কারো যদি অ্যাসাইলাম গ্রান্ট হয় তখন তাদেরকে অ্যাসাইলি বলা হয়, আর গ্রান্টের দিন থেকেই 1 বছর পরে আবেদন করা যায় হচ্ছে গ্রিন কার্ডের জন্য। আর কতদিন লাগে তারপরে আবেদন করার পরে? সেটি হচ্ছে এখন বর্তমান গভর্নমেন্টের যে টাইম ফ্রেম দেখা যায় মোর দেন ইয়ার লেগে যায় বেশিরভাগ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, 1 বছরের উপর লাগছে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। ওয়ালাইকুম জি নুপুরাপা, আমি সুমাইয়া বলছিলাম। হ্যাঁ সুমাইয়াপা। জি আমার দুটো প্রশ্ন আপা ডনি সাহেবের কাছে, যদি 73 years ওল্ডার কোনো গ্রিন কার্ডধারী মানে তার স্পাউসের জন্য অ্যাপ্লাই করে, তাহলে তার যদি মেডিকেয়ারটা থাকে যেটাকে বোধ হয় চিকিৎসা নেয়, এটা কি তার ওয়াইফকে আনার জন্য কোনো এফেক্ট করবে, মানে ভিসা পেতে সমস্যা করবে কি? আর আরেকটি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে তার ওয়াইফের সঙ্গে যদি তার under 21 চাইল্ড থাকে, সে যদি under 21 ক্রস করে তাহলে কি ওই অ্যাপ্লিকেশনটা ফলো টু জয়েন করা যাবে? আচ্ছা, কি বলবেন? না, এখন প্রথম প্রশ্ন যে মেডিকেয়ার যেটি পাবলিক চার্জের বিষয় অক্টোবর থেকে চালু হবে, সেটি হচ্ছে বিশেষ করে গ্রিন কার্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করবে যারা কিনা পাবলিক চার্জ, লাইকলি টু বি পাবলিক চার্জ। এখন যদি কোনো পিটিশনারের মেডিকেয়ার থেকে থাকে সেটি হয়তো বিবেচনায় আসতে পারে, আর পাশাপাশি যদি উনি স্ট্রং কোনো জয়েন্ট স্পন্সর প্রোভাইড করতে পারে অথবা যিনি এদেশে আসবেন উনি যদি গুড হেলথ থাকে, ওনার এডুকেশন সব কিছু কিন্তু পর্যালোচনা করা হবে, এডুকেশন, ওনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, উনি এসে এখানে জব নিতে পারবে কিনা, ওরা দে উইল কনসিডার এভরিথিং দ্যাট লাইকলি টু বি পাবলিক চার্জ হতে পারে কিনা। তো সেই ক্ষেত্রে যেহেতু ইউএস যদি গ্রিন কার্ড অথবা সিটিজেন কারোর জন্য স্পন্সর করে, যদি ইনকেস দেখা যায় পাবলিক চার্জের সম্ভাবনা আছে, সেখানে কিন্তু আবার কিন্তু সম্পূর্ণ ডিসকোয়ালিফাই করার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে বন্ড সিস্টেমও আছে, সেটা কিনা মিনিমাম
$8,100 বন্ড তাদের সাহায্য করে অথবা বেশি হতে পারে দিয়ে হয়তো ভিসা ইস্যু করতে পারে। আর এই এই ক্ষেত্রে এই তথ্যটি আপনি এর আগেও দিয়েছেন, আমার নিজের ইয়ে জানার জন্য ইচ্ছে হচ্ছে, ধরেন কেউ বন্ড দিয়ে আসলো পাবলিক চার্জ হলো না, তখন তার এই বন্ডের টাকাটি কি হবে? উনি যদি সাকসেসফুলি ওনার যে ডিউরেশন টাইমটি আছে উনি যদি সিটিজেন হয়ে যায় দেন হি ক্যান ক্লেম হিজ বন্ড মানি। আচ্ছা আচ্ছা, আর সেই জায়গাটিতে আমার মনে হয় উনি যেটা করেছিল যে আন্ডার 21 চিলড্রেন, ইয়েস, যদি যেহেতু উনি গ্রিন কার্ড ধারী ওনার স্পাউসের যদি আন্ডার 21 চাইল্ড থাকে তাহলে একসাথে চলে আসতে পারে আনলেস যদি এজ আউট না হয়ে যায়। কে আছেন আমাদের সাথে এখন এই মুহূর্তে? কে আছেন যে টেলিভিশন পরে শুনবেন, প্রশ্ন করুন। হ্যালো, আপনার টেলিভিশনটি পরে শুনতে হবে, এখন প্রশ্ন করে ফেলতে হবে ঝটপট। ও, আমি জানতে চাইছিলাম আমার ওয়াইফ অ্যাপ্লাই করছে আমার বাচ্চাদের জন্য, তো হ্যালো, আমার আমার ওয়াইফ উনি গ্রিন কার্ড হোল্ডার, তো আমার ছেলে মেয়ের জন্য দরখাস্ত করছেন 18 মে মাসে। হুম, মেয়েটার বয়স আমার আন্ডার 14 আর ছেলে দুইটা, একটা 20 একটা 21। কিছুক্ষণ আগে যেটা আমরা ইনফরমেশন দিলাম যেটা হচ্ছে গ্রিন কার্ড দিয়ে স্পাউস এবং আন্ডার 21 চিলড্রেন তাদের জন্য আবেদন করলে প্রায় 1.5 বছর থেকে 2 বছর সময় লেগে যাচ্ছে। আমাদের একজন ফেসবুকে প্রশ্ন করেছেন, একটু ডিফারেন্ট দেখে আমি প্রশ্নটা নিচ্ছি, আশরাফুল মোমেন পাপলু, তিনি প্রশ্ন করছেন জয়েন্ট স্পন্সরে ট্যাক্স ট্রান্সক্রিপ্ট এনভিসিতে দিয়েছেন কিন্তু ডাব্লিউটিও তারা দেননি কিন্তু তাদের কোয়ালিফাই হয়েছে। তার প্রশ্ন হচ্ছে যখন ইন্টারভিউর জন্য ডাকবেন তখন কি ট্রান্সক্রিপ্ট এবং ডাব্লিউটিও নিয়ে যেতে হবে কিনা? নিয়ে গেলে সেটি বুদ্ধিমান কাজ হবে, সামটাইমস কনসুলার অফিসার কিন্তু ওগুলো চেয়ে বসতে পারে, তখন কিন্তু তারা ইনস্ট্যান্ট যদি দেখাতে পারে দেন তাদের হয়তো ভিসা প্রাপ্তিতে সুবিধা হতে পারে। সামিনুর প্রশ্ন করেছেন F4 ক্যাটাগরি ভিসা ফি কি বাংলাদেশ থেকে পে করা যায় কিনা? যেটা ভিসা ফি সাধারণত আপনার যে কোনো ব্যাংকের ভিসা ফি যে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্ট US ব্যাংক অ্যাকাউন্ট যেটা শর্ট কোড এবং অ্যাকাউন্ট নাম্বার থাকলেই কিন্তু এটা পে করতে পারবে, তো ওটা যদি আই থিঙ্ক যদি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট থেকে থাকে বাংলাদেশে সেটাও কিন্তু যদি অ্যাকসেপ্ট করে দে ক্যান পে অনলাইন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? কি বলবেন? এটি হচ্ছে November 2006 যারা আবেদন করছে তাদেরগুলো ভিসা ইস্যু শুরু হয়ে গিয়েছে, আর যারা May 2007 আবেদন করেছিল তাদের জন্য চিঠি অলরেডি তারা আপনার ছেড়ে দিয়েছে তাদের কাছে। তো ওনার সিস্টারের ক্ষেত্রে যেটি হয়েছে মেয়ে অবভিয়াসলি উনি চিঠি পেয়ে যাওয়ার কথা কিন্তু তাহলে যেহেতু এখনো পাননি আমার মনে হয় অতিসত্বর ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করা দরকার তাদের। আচ্ছা, যোগাযোগ করতে হবে সেই জায়গায়। আর ভিসা ফি যেটি হচ্ছে 120 হচ্ছে আপনার স্পন্সর ফি নেয় প্রতি পার অ্যাপ্লিকেশনে, এবং প্রতিটা অ্যাপ্লিকেশনে যতজন ফ্যামিলি মেম্বার থাকে এভরিবডি হ্যাজ টু পে $325। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? বর্তমান যে আপনার সিচুয়েশন ইমিগ্রেশনের সেটি থেকে অনুমান করা যায় মিনিমাম 2.5 বছর সময় লাগতে পারে। 2.5 বছর। আমাদের একদম অনুষ্ঠানে শেষ প্রান্তে যেহেতু এই প্রশ্নটি শেষ প্রশ্ন হবে, কে আছেন আমাদের সাথে? আমি জান্নাত বলছি। জি, প্রশ্নটি আপা? হ্যাঁ বলেন। হ্যালো, প্রশ্নটি করতে হবে। আমি হচ্ছে 3 বছর আছি, আমি 2 বছর ট্যাক্স ফাইল করছি, আমি 2 বছর ট্যাক্স ফাইল করছি কিন্তু আমার ইনকাম একটু
30,000 করে হাজনাইট, কিন্তু আমি স্পন্সর বিক্রি করব। আমি কি স্পন্সর বিক্রি করতে পারব? আমি 3 বছর কাজ করি সিঙ্গেল থাকে, কাউকে স্পন্সর করতে যায় তাহলে ইনকাম থাকতে হবে। এরপরে যত মেম্বার ইনক্লুডিং ওনার এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার সেটি এবং প্লাস যাদেরকে স্পন্সার করবে তাদেরকে ফ্যামিলি মেম্বার কাউন্ট করে অ্যারাউন্ড 5,000 ইচ যোগ করে উনি কিন্তু হিসাবটা করতে পারে। আর আরেকটি প্রশ্ন, 15 অক্টোবরের পরে কি স্পন্সরের ক্ষেত্রে কোনো অ্যামাউন্ট বেড়েছে? এটা বাড়তে পারে, অনেকগুলো ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে 15 অক্টোবর পরে, সেটিও একটা আলোচনার মধ্যে আছে, হয়তো বা আপডেট হতে পারে। আমাদের একজন প্রশ্ন করেছেন ফেসবুকে, আফতাব উদ্দিন, তিনি প্রশ্ন করেছেন তার বিবাহিত ছেলের জন্য অ্যাপ্লিকেশন করেছেন 2015 সালের ডিসেম্বরে, কতদিন লাগতে পারে? খুব সম্ভবত তিনি সিটিজেন, অবভিয়াসলি সিটিজেন যেহেতু, আর সেটি এখন 2008 সালের অ্যাপ্লিকেশনগুলো তারা এখন ভিসা ইস্যু করছে, আমার মনে হয় আরও 6-7 বছর সময় লাগতে পারে। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, উপসংহারে কি বলবেন? ও, আমরা যেটি দিয়ে শুরু করেছিলাম সেটি শেষই করতে পারে নেই, দর্শকদের অসংখ্য প্রশ্নের মাঝে আমরা ওটা হয়ে গেছিলো, আলোচনাটি স্থগিত হয়ে গেছিলো। তো যেটি যে সিনেটে প্রস্তাব আসছে যেটি কিনা যে ওয়ার্ক ভিসা একটা পরিবর্তন আনার জন্য, এবং আমাদের যেই আমেরিকা যে ইমিগ্রেশন সিস্টেম সেটি কিন্তু একটি, এটা অনেকে জানে না যে কান্ট্রি বেস, আমাদের সারা বিশ্বে যতগুলো কান্ট্রি আছে আমেরিকার ইমিগ্রেশন রুল অনুযায়ী প্রতি বছর কোনো কান্ট্রি থেকে 7%-এর বেশি ইমিগ্রেন্ট আসতে পারবে না। দ্যাট মিন্স হচ্ছে নট মোর দেন 25,000 গ্রিন কার্ড, যত কিছুই হোক আপনার 25,000-এর বেশি গ্রিন কার্ড পাবে না কোনো কান্ট্রি থেকে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার অনেক কান্ট্রিতে যখন দেখা যায়, বিশেষ করে ফ্যামিলি স্পন্সরগুলো যেমন আপনার এই যে গ্রিন কার্ডের রিলেটিভস এবং ভাই বোন এবং ম্যারিড চিলড্রেন ইউএসএ, তাদেরগুলো তাদের থেকে তখন কাট আপ করা হয় যখন দেখা যায় ওভার ক্রাউডেড হয়ে যায়। ফর এক্সাম্পল মেক্সিকো, তারপর চায়না, ফিলিপিনস, তাদের ভাই বোন আসতে লাগে 20-25 বছর সময় লাগে, কারণ দে এভরি ইয়ার হয়তো বা তারা 25,000 অন্য ক্যাটাগরিতে কাভার করছে, ইমিডিয়েট স্পাউস কাভার করছে। তা এখন যেটি আমি জন্য এই জিনিসটি ইনফরমেশন এই জন্য দিলাম, সিনেটের যে বিলটি আসছে এবং সিনেটর আই থিঙ্ক মিস্টার লি উনি চাচ্ছে যে 7%-এর কোটা উঠিয়ে দেওয়ার জন্য, উনি চাচ্ছে যে ইন্ডিয়া এবং চায়না প্রায় 85% কাভার করুক, যেই যেটা আমাদের প্রায় অ্যারাউন্ড আই থিঙ্ক ইস সারা বিশ্ব থেকে প্রতি বছর প্রায় 8-8 লক্ষের মতো ইমিগ্রেন্ট হয়, পুরাটাই যেন তাদের এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়, পাশাপাশি ডাইভার্সিটি ভিসাও যেন ক্যান্সেল করা যায়। তো আমি আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগে, যখন ল স্কুলে আমি গিয়েছিলাম তখন প্রফেসর বলেছিল যে কেন এই 7%, বিকজ এবং আমরা যারা এদেশে ইমিগ্রেন্ট বাহির থেকে যারা আসছি, এভরিবডি হ্যাজ এ ইন ফ্রন্ট, আমাদের সবার সাথে কিন্তু একটা এ দিয়ে 9টি ডিজিটের নাম্বার আছে, দ্যাট মিনস উই এভরিবডি এলিয়েন। এলিয়েনটা এই কারণে বলা হয় যে এটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড, এটাকে একটা নিউ ওয়ার্ল্ড ধরা হয়, আর রেস্ট অফ দি ওয়ার্ল্ড তারা হচ্ছে মানে আগত, বহিরাগ আগত আগতক। তো সেই জন্য ইংলিশ শব্দ সবার মধ্যে কিন্তু এ দিয়ে দেওয়া আছে, যারা বর্ন ছাড়া যত মানুষ আমেরিকাতে আসে ইমিগ্রেন্ট হয় সিটিজেন হয়, এভরিওয়ার ইজ এ নাম্বার এলিয়েন। তো এটা খুব ইন্টারেস্টিং যে আমেরিকা নট অনলি স্পেসিফিক কান্ট্রি, সারা বিশ্বের প্রতিটি কান্ট্রিকে এক ইকুয়াল স্ট্যান্ডার্ডে রেখে তারা 7% করে ইমিগ্রেন্ট হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। আমার কাছে এই কনসেপ্টটা খুবই ভালো লেগেছে, সেটি কিন্তু চেঞ্জ করার জন্য এটা হচ্ছে আমার কাছে খুবই একটা মানে একটা ইরেগুলার মনে হয়েছে, আমি নিজেই ব্যক্তিগতভাবে সেই লয়ের বিরোধিতা করি আমি। অসংখ্য ধন্যবাদ, আমরা নতুন একটি তথ্য জানলাম যেটি আমরা হয়তো কখনো খেয়াল করি না, কিংবা আমরা জানি না যে এই জায়গাটি থেকে এভাবে ডিফারেন্সটি করা হয়। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।